আসসালামু আলাইকুম, আমি অধ্যাপক ডিএসটি পারভিন, অধ্যাপক বিভাগের প্রধান, মার্স মেডিকেল কলেজ, চেম্বার পপুলার ডায়াগনস্টিক সেন্টার, মিরপুর। মেডিটুকে সমস্ত দর্শক শ্রোতাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমরা কথা বলবো অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, সেটা হচ্ছে এক্লামশিয়া বা খিচুনি। এক্লামশিয়া বা খিচুনি এটা যদিও খুব কমন না, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এ কারণে যে এক্লামশিয়া বা খিচুনি কিন্তু একটি মাতৃমৃত্যুর কারণ হতে পারে। এবং আমাদের দেশে, আমাদের রিজিয়নে, আমাদের কিন্তু এক্লামশিয়াটা অন্য দেশের থেকে অনেক কমন। এবং এক্লামশিয়া দেখা যায় যে সমস্ত মায়ের অনেক বেশি রক্ত হাই প্রেশার থাকে, অনেক বেশি হাই প্রেশার থেকে সেটা যদি আনকন্ট্রোল থাকে, তাহলে কিন্তু তার ব্রেইনে একটা কিছু স্টিমুলেশন হয় এবং আলটিমেটলি দেখা যায় যে সেখান থেকে তার একটা খিচুনি শুরু হয়ে যায়, সমস্ত বডিতে একটা খিচুনি হয়ে যায়। এবং খিচুনির পরে কিন্তু এই খিচুনির জন্য কিন্তু দেখা যায় যে মাতৃমৃত্যু হতে পারে এবং শিশু মৃত্যু হতে পারে। তো সাধারণত কাদের এই সমস্যাগুলো বেশি হয়ে থাকে? সাধারণত যাদের প্রথম প্রেগনেন্সি এবং টিনেজ প্রেগনেন্সি, খুব অল্প বয়সে যারা প্রেগনেন্সি নিচ্ছে এবং প্রথমবার যারা মা হচ্ছেন, যাদের ফ্যামিলিতে হাইপারটেনশনের হিস্ট্রি আছে, যাদের ফ্যামিলিতে মানে হাই ব্লাড প্রেশারের হিস্ট্রি আছে, যাদের অতিরিক্ত ওজন বেশি, যাদের হয়তো আগে এক্লামশিয়া হয়েছে বা খিচুনি হয়েছে, না অনেক সময় টুইন প্রেগনেন্সি, তাদের ক্ষেত্রে কিন্তু এই এক্লামশিয়ার ঝুঁকিটা থাকে। যদিও আমরা এক্লামশিয়াকে পুরোপুরি হয়তো আমরা প্রিভেন্ট করতে পারি না, কিন্তু আমরা কিন্তু বুঝতে পারি যে কারা এক্লামশিয়ার জন্য ঝুঁকিতে আছে। সাধারণত এক্লামশিয়া হওয়ার আগে দেখা যায় যে প্রেশারটা অতিরিক্ত পরিমাণে বেড়ে যায়, আনকন্ট্রোল প্রেশার যদি থাকে, তারপরে যদি সেটাকে আমরা যদি কন্ট্রোল না করি, তাহলে দেখা যায় যে খিচুনি হতে পারে। তো যে সমস্ত মায়েরা নিয়মিতভাবে এন্টিনেটাল চেকআপে আসবে, গর্ভকালীন পরিচর্যায় আসবে, তাদের কিন্তু আমরা নিয়মিতভাবে আমরা দেখে নিই যে তাদের ওজন, মানে তাদের প্রেশারটা বেশি আছে কি না, তাদের অতিরিক্ত প্রেশার কি না, এবং তাদের ওজনটা নিয়মিত বাড়ছে কি না। তো এক্লামশিয়াতে দেখা যায় যে প্রেশারটা যেমন বেশি থাকে, সাথে কিন্তু তাদের ওজনটা হঠাৎ করে অনেক বেশি বেড়ে যায় এবং সমস্ত হাতে পায়ে পানি চলে আসে। এবং দেখা যায় আমরা যদি একটু টেস্ট করলে দেখা যায় যে, ইনভেস্টিগেশন করলে দেখা যায় যে ইউরিন টেস্ট করলে সেখানে প্রোটিন জাতীয় একটা, বা প্রোটিন বা অ্যালবুমিন জাতীয় সাবস্টেন্স সেখানে প্রেজেন্ট থাকে। তো সেটাকে এইভাবে করে আমরা সেটা ডায়াগনোসিস করতে পারি। আর আমরা যদি উপসর্গের কথা বলি, তাহলে হচ্ছে হাই ব্লাড প্রেশার, হঠাৎ করে অনেক বেশি ওজন বেড়ে যাওয়া এবং হাতে পায়ে পানি চলে আসা। তো আমি যেটা বলছিলাম, যে সমস্ত মায়েরা প্রথম থেকে হসপিটালে আসবে, রেগুলার যে হসপিটালে চেক আপে থাকবে, তাদের কিন্তু আমরা যে তারা এক্লামশিয়ার দিকে যাচ্ছে কি না, আমরা কিন্তু সেটা আগে থেকে বুঝতে পারি। প্রেশারটা যদি আমরা কন্ট্রোলে রাখি, তাহলে কিন্তু তার এই এক্লামশিয়ার মতো মরণ ব্যথি যেটা, সেটাতে সে হয়তো পৌঁছাবে না। আর সাধারণত দেখা যায় যে আমাদের প্রত্যন্ত অঞ্চলে, মানে একদম কিশোরী মেয়েরা যারা মা হচ্ছে, যাদের কোনো এন্টিনেটাল চেক আপ নেই, তারা হয়তো মানে ডক্টরের কাছে কখনো যায় না, তারাই কিন্তু দেখা যায় যে বাড়িতে তাদের হয়তো এক্লামশিয়া হয়ে যাচ্ছে এবং তাদের মানে হসপিটালে পৌঁছাতে পৌঁছাতে হয়তো মাতৃমৃত্যু হচ্ছে। তো আমি এই প্রোগ্রামের মধ্যে সেটাই সচেতন করছি যে রেগুলার ইন্টারনেটাল চেক আপের যে গুরুত্ব, রেগুলার ইন্টারনেটাল চেক আপ করলে অন্তত আমরা প্রেশারটাকে দেখতে পারি, প্রেশারটাকে কন্ট্রোলে রাখতে পারি। আর একটা মা যখন এক্লামশিয়া নিয়ে আসে, তাদের ক্ষেত্রে আমাদের হাই ব্লাড প্রেশার নিয়ে আসে, তখন আমার তাদের ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে মাকে বাঁচানোর জন্য ডেলিভারি করিয়ে ফেলতে হয়। আমরা সাধারণত ডেলিভারি মানে কিছু অ্যান্টি হাইপারটেনসিভ দিয়ে থাকি, আমরা কিছু কনভালশন প্রিভেন্ট করার জন্য, খিচুড়ি কনভালশনের জন্য আমাদের ম্যাক্সাল জাতীয় মেডিসিন থাকে, সেগুলো আমরা দিয়ে থাকি। এবং আলটিমেটলি কিন্তু আমাদের মাকে বাঁচানোর জন্য সিজেন সেকশন করতে হয়। একবার যদি এক্লামশিয়া হয়, তাদের কিন্তু রিপিটেডলি আবার নেক্সট প্রেগনেন্সিতে এক্লামশিয়া হতে পারে। যদিও আমাদের শহর অঞ্চলে হয়তো অত বেশি নাই, কিন্তু গ্রামাঞ্চলে কিন্তু প্রতিদিন এক্লামশিয়াতে আমাদের মায়েরা মারা যাচ্ছে এবং আমাদের মাতৃমৃত্যু একটা অন্যতম কারণ। কাজে আজকে আমি এটাই বলবো যে এই প্রতিটি মা গর্ভকালীন অবস্থায় যাতে নিয়মিত গর্ভকালীন পরিচর্যায় থাকে, নিয়মিতভাবে ডক্টরের চেক আপে আসে, তাদের ওজনটা ঠিক মতো বাড়ছে কি না, ওজনটা ঠিক আছে কি না, অতিরিক্ত ওজন বাড়ছে কি না, সেগুলো তাদেরকে খেয়াল রাখতে হবে। লাইফস্টাইলটা মানে স্ট্যান্ডার্ড লাইফস্টাইল, সুস্থ সুষম খাবার খেতে হবে, অতিরিক্ত ওজন যাতে না বেড়ে যায়। অনেক সময় দেখা যায় যে খাবার দাবারে যদি অতিরিক্ত সল্ট থাকে, সেক্ষেত্রে কিন্তু প্রেশার বেড়ে যায়,
মানে খিঁচুনির একটা রিস্ক হতে পারে। কাজে ডক্টরের পরামর্শ অনুযায়ী চলবে, ওজনটা ঠিক মতো 10-12 কেজি যেটা বাড়ার সেটা বাড়বে, প্রেশারটা কন্ট্রোলে রাখবে, এবং কখনো যদি অতিরিক্ত প্রেশার থাকে তাহলে আপনার ডক্টর আপনাকে যেভাবে উপদেশ দেবে সেভাবে চলবে। তাহলে আমি মনে করি যে কোনো মাই আর এক্লেমশিয়ার মতো মরণঘাতীতে তাদের জীবন দিবে না। একটি মাও যাতে এক্লেমশিয়াতে মৃত্যুবরণ না করে, এটাই যাতে আমরা এই এই এতটুকু আশ্বাস যাতে আমরা দিতে পারি, সেটাই আমি প্রত্যাশা করছি। ধন্যবাদ।